এটা প্রশাসনের সাথে পুলিশ থেকে নেগোসিয়েশন চলছিল, তারা তাদের এই প্রতিবাদ জানিয়ে তারা কয়েক ঘন্টার পর উঠে যাবে। আরেক দল যারা এই বন ভাঙতে এসেছিলেন, যারা তাদের রাস্তার রক্ষ উঠাতে জোর করে এসেছিলেন, এদের প্ররোচনায় এই দুঃখজনক ঘটনাটা হয়ে গেল। ভাঙচুর, গুলি, এমনকি যে অ্যাম্বুলেন্সের উপর আক্রমণ, এবং যা ভিডিও ফুটেজ দেখে মানে দেখার সুযোগ হয়েছে, এরা ইউনিফর্মধারী মানুষ, যা অত্যন্ত লজ্জার এবং দুঃখের এবং দুর্ভাগ্যের। পার্লামেন্টে তুলবেন বা আমরা ভাবছি, কেননা এই যে বিশেষ করে অ্যাম্বুলেন্সের উপরে যে আক্রমণের ঘটনা, এটা মানবাধিকার লঙ্ঘন। আমরা একটু কথাগুলো দেখছি, আমরা মানুষের কমিশনের কাছে যেতে পারি আমরা, আর এই বিষয়টা তো আগামী 31 তারিখে আবার এই পার্লামেন্ট অধিবেশন চলছে, এখানে এমনিতেই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ লোকসভাতে হয়েছে, সংখ্যাগরিষ্ঠ পরিস্থিতির জুড়ে সেখানে পাস হয়েছে, রাজ্যসভায় হয়নি, এটা নিয়ে তো হাঙ্গামা হবেই, কথা হবেই। এবং প্রশ্নক্রমে কি ঘোরা যাচ্ছে এখানে শাসক দলের যে ভূমিকা, এগুলো কিছুই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বা আহতদের চিকিৎসা ঘটাতে পারে না। আমরা ইতিমধ্যেই যে বামপন্থী তরফ থেকে দাবি জানানো হয়েছে, আমরা আজকে কথা বললাম, সবটা মিলিয়ে সবাই কাছে আমরা দাবি তুলব। তো প্রাথমিকটা সাহায্য করেছে ঠিক আছে, এটা যথেষ্ট না, কারণ এই অর্থে এদের দোকান পুনর্নির্মাণ করা বা ব্যবসা চালানো গরিব মানুষের পক্ষে সম্ভব না। তাদের যথোপযুক্ত সাহায্য পায়, এমনকি ঋণ ইত্যাদি সুযোগ পায়, আমরা সবাই কাছে আমরাও তাদের পক্ষে